মা লাইফে কতটা ইম্পর্টেন্ট সেটা হয়তো আমরা সবাই জানি, বাট অত খেয়াল করি না। অভিনেতা বা অভিনেত্রীদের জীবনটা বেশ মানে কি বলবো অদ্ভুত ধরনের, তার একটা চরিত্র হয়ে ওঠে আমাদের চোখের সামনে দেখি, তারপরে আরেকটা চরিত্র, কিন্তু তারা ওই চরিত্রটার সঙ্গে আসলে কতটা অভ্যস্ত হয়ে যায় এবং সেটা থেকে বেরোতে যে তাদের কতটা মন খারাপ হয় সেটা দর্শকেরা বোঝেন না। সেই ইমোশনটা শুধু তাদের সঙ্গেই থাকে, কিন্তু এতদিন যে নামে তার সঙ্গে পরিচয় করাতাম এখন আর করাবো না, এবার নতুন নামে আরু ঐন্দ্রিলা রয়েছে আমাদের সঙ্গে। ছোটবেলায় স্কুলে ডায়েরি লেখন শেখাতো, ঠিক আছে, তো ধরো আমরা তো রোজকার কথা যদি একটা ডায়েরিতে লিখি সেটাও একটা সময় শেষ হয়, সেটা বন্ধ করে নতুন ডায়েরিতে আবার লিখতে হয়, ব্যাপারটা ওরকমই, কিন্তু ওই আগের ডায়েরিটা কিন্তু থেকেই যায়, এই বিষয়টা ওরকমই। এই যে নতুন চরিত্রে আরো হিসেবে আমরা দেখতে পাচ্ছি এবং তার একটা জার্নি, মাকে খোঁজার জার্নি, সেটা কতটা এনজয় করছে আগে শুনি অঞ্জিলা। খুবই এনজয় করছি, এনজয়ের থেকে বেশি কষ্ট পাচ্ছি, কারণ সত্যি আরুকে দেখে মনে হচ্ছে যে মেয়েটার নিজের মা এরকম, মেয়েটা একটা মায়ের ভালোবাসা পেল তাও সেটা কিছু দিনের জন্য, আবার মা হারিয়ে গেল, তারপর একা একা বড় হয়ে ওঠা, ভাইকে বড় করা, বাবার দায়িত্ব নেওয়া, তো সত্যি না মানে হয় না কি মা লাইফে কতটা ইম্পর্টেন্ট সেটা হয়তো আমরা সবাই জানি, বাট অত খেয়াল করি না যে হ্যাঁ আছে তো সব সময় জানি, আছে তো মা আছে হয়ে যাবে, বাট এই চরিত্রটা করে বুঝতে পারছি যে মা না থাকলে কত চাপ হয়। মানে এটা আরও অনেকটা ম্যাচিওর মানে আগের চরিত্রটার থেকে আমার মনে হয়, খুবই ম্যাচিওর, মানে আগের চরিত্রটা প্রচণ্ড বাচ্চা, চাইল্ডিশ, ইনম্যাচিওর, আর এটা হচ্ছে মানে প্রচণ্ড ম্যাচিওর, মানে ওর বয়সের থেকেও অনেকটা বেশি ম্যাচিওর, বিকজ ও জানে ওর মাকে পায়নি ঠিক আছে, বাট ওর ভাই যেন কোনো সময় সেটা ফিল না করে, মানে নিজের দায়িত্ব নিজেকে ভালো রাখার পাশাপাশি ভাইয়ের দায়িত্ব। আচ্ছা আমি বলছি ঐন্দ্রিলা এমনিতে বাস্তবে কি এতটা মানে যেহেতু বোন আছে আমি জানি এরকমই ম্যাচিওর, মানে বোনকে ভালো রাখতে হবে, কোনো জায়গায় বকা খেলে আমি ঘাড়ে নিয়ে নিচ্ছি এরকম নাকি, না ঠিক আছে বোন বকা না, বোনকে আমি বকা দিই কিন্তু বোনকে অন্য কেউ বকলে আমার খুব রাগ হয়, আমার এটা আছে, মানে আমার বক্তব্য হচ্ছে যে এরকম নয় কি আমার বোন কোনো ভুল করতে পারে না, বাট আমার মনে হয় যে ঠিক আছে ভুল করেছে আমি ওকে বকবো, ওকে মা কেন বকছে, এটা মনে হয় আরুর মতো, এটা প্রত্যেক দিদি বা দাদারাই বোধ হয় খানিকটা আরুর মতো, তাই না? তো সেক্ষেত্রে একটা কথা জিজ্ঞাসা করি, খুব কনসিয়াসলি মানে একটা কাজে পর অনেকে ব্রেক নেয় যেহেতু ওই ঠিক আছে কিছুদিন সময় নিতে ঘুরতে গেছিলি ছোটো করে, খুব কনসিয়াসলি নিশ্চয় এই ডিসিশনটা নেওয়া যে সঙ্গে সঙ্গেই শুরু করব, এবং এটা খুব সাডেন ডিসিশন বিশ্বাস করো, মানে এটার জন্য কোনো প্ল্যানিং ছিল না, আমি ঘুরতে গেছিলাম তখন আমার কাছে এই কলটা আসে, মাকে বললাম, মা বললো দেখ কী করবি আমরা তো কিছু ফোর্স করছি না, তো আমি বুঝতে পারছিলাম না যে কী করব, যে এটা থেকে বেরিয়েছি কি না, ওই ইমেজটা ভাঙা, সম্পূর্ণ ডিফারেন্ট ক্যারেক্টার, এরকমই ধরো কোথাও একটা এরকম বাড়ির ছোটো মেয়ে ওরকমই আদুরে, সেটা হলে হয়তো অতটা ভাবতে হতো না, কিন্তু এটা তো সম্পূর্ণ উল্টো, তাই জন্য একটু ভাবছিলাম যে এত তাড়াতাড়ি কাজ শুরু করব কি করব না, তারপর দেখলাম যে না সত্যি বাড়িতে থেকেও বোর হয়ে যাব মানে দিনের শেষে, ঠিক আছে তো ওটা তো থেকেই যাবে, ওটা সারা জীবন থেকে যাবে, তো এগিয়ে তো যেতে হবে, তো ওই সব ভেবে আর কি এই ডিসিশনটা নেওয়া। এই ক্ষেত্রে কিন্তু বেশ লাকি আমার মনে হয় যে একটা উল্টো চরিত্র এলো, মানে সেই নিপা এতটা দাগ কেটেছে তারপরে ওরকমই কোনো কমিক বা ওরকমই ছোটো বাচ্চা চাইলেই সেরকম চরিত্র আসেনি, পুরো সম্পূর্ণ উল্টো চরিত্র এসছে, এইটার জন্য সত্যি আমি খুব লাকি। নিজে কতটা ম্যাচিওর হলো, বড় হলো এই জার্নিটার সঙ্গে, অনেকগুলো বছর হয়ে গেল যেহেতু, আমি না ওই মানুষগুলোর সামনে গেলে এখনো ছোটই, মানে আমার আমার এই আমার দেখো কলেজ শেষ হতে চললো,
কিন্তু কিছু হয় না দেখবে, কিছু মানুষ থাকে যাদের কাছে, আমি যেরকম আমার দিদাকে দেখেছি, আমার দিদা এত বয়স হয়ে গিয়েও তার মাসির কাছে এখনো ছোটই। তো আমার আমার মানে ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম মানুষের কাছে আমি ওটাই যত কম হয় তত ভালো। কিন্তু ওই মানে যখন মানুষগুলোর সামনে আসি, যখন এগুলো মনে পড়ে, তখন বেশ ভালো লাগে যে কতটা চেঞ্জ হয় লাইফ। তাড়াতাড়ি কি বড় হয়ে গেল ইন্দ্রিলা, কি মনে হচ্ছে? যেহেতু কাজ পড়াশোনা বুঝতেই পারলো না, চোখের নিমেষে এতগুলো বছর কেটে গেল, যেটা মানে তোর সিনিয়র এখানে যারা আছেন তারা বলছিলেন যে ও যে এরকম বড় হয়ে গেল এখন আজকে এইভাবে, সেটা কি তোরও মনে হয় কোথাও কেটে গেল হঠাৎ করে? যা আমি না ঠিক হয় না কে হুট করে বড় হয়ে গেছি বা এখনো ছোট আছি, আমি কিছু ফিলই করি না, আলাদা করে কিছু ফিল করি না। মানে যে আমাকে বাচ্চা ভাবে তার কাছে ওটাই থাকতে চাই, মানে ওটা থেকে যেতে চাই যতই বয়স হয়ে যাক। আবার যেরকম এই এই বাচ্চা দুটো এদের কাছে মানে আমি শুরুতেই দিদি, সাথে একটু দিদি দিদি মতো, হ্যাঁ মানে আমি এরকমই মানে ফ্লোয়ে ফ্লোয়ে ভেসে ভেসে চলে যাই। দিদি হয়েছে, অনেক দায়িত্ব হয়েছে ইন্দ্রিলা। কিন্তু এমনিতে ঘুরে টুরে এলি বাড়িতে, আমি বলছি কলেজও শেষের দিকে, এবার কি প্ল্যানিং রয়েছে? এবার প্ল্যানিং বলতে কাজ চলছে, আর গ্রাজুয়েশনের পরে দেখা যাক হায়ার স্টাডিজের জন্য কি করতে পারি। মানে কিছু প্ল্যান করিনি সত্যি, সবার তারা প্ল্যান থাকে, আমার কিছু প্ল্যান নেই। এবার আমি যদি মনে করি যে আমি করবো মাস্টার্স, তখন হয়তো আমি প্ল্যান করবো যে কী নিয়ে করবো। তো ওটাই, এই যে দেখো আমাদের বাজে ডিরেক্টর চলে গেছে, পচা ডিরেক্টর, পচা ডিরেক্টর বলে দিয়েছে, এটা ভালোবাসার পচা ডিরেক্টর আসলে। কিন্তু আমরা জানি যে মিঠাইয়ের একটা টিম ছিল তাদের, মেয়েদের বিশেষ করে বন্ডিংটা, সে তাদের এখন অনেক ছিটকে গেছে নানান নানান, আমরা জানি সৌমিত্রিশা সিনেমা নানান কাজে, আর দেখা হয় বা সেই প্ল্যানিংটা হয়, প্ল্যানিংটা কিন্তু হতে থাকে, মানে ওটা কনস্ট্যান্ট, ওটা পারলে রেগুলার হবে। কিন্তু মানে হয় না যে কাজের মাঝে আর মিট করে হয়ে ওঠা হয় না, বাট আমি যখন এই কাজটা জয়েন করলাম তখন আমার দিদি তন্নিদির সাথে কথা হয়েছে, ওরা আমাকে বলেছে হ্যাঁ কর, কংগ্রাচুলেট করেছে, জিজু ফোন করেছিলেন, হ্যাঁ দাদাই প্রচুর কিছু হেল্প করেছে। তো হয় না কি নিজের নিজের দাদাইকে যেরকম বলতে পারি এটা না এটা হচ্ছে কি করবো বলতো, আমি দাদাইকে ওটা বলতে পারি, জিজুকে বলতে পারি এটা না করছি, হ্যাঁ কর কর কর। দিয়াদিরা মানে দিয়াদি তোর নিদির দিদির মতো, হ্যাঁ ঠিক আছে কর, কিন্তু ড্রাইভিংটা যেন হয়ে যায়, হ্যাঁ ওটা কিন্তু ভুললে হবে না, এরকম শেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে অনেক কাজ হয়তো ভবিষ্যতে করবি, কিন্তু এটাই প্রাপ্তি যে এই সম্পর্কগুলো পেয়ে গেলি একদম। আর আমার মনে হয় এটা লাইফ টাইম থেকেও যাবে, মানে হয়তো আমাদের মাসে একবার বা দু মাসে একবার দেখা হবে না, হয়তো বছরে একবার দেখা হলেও ওই কানেকশনগুলো থেকে যাবে, যে একটা বিপদে একটা কল করলে মানুষগুলো থাকবে। এখানে আমি জিজ্ঞাসা করছি না বন্ডিং, কারণ অনেকেই তোর চেনে, এরকম নয় যে সবাই, একদমই তাই। মানে আমি যখন একদম ছোট তখন সুচিস্মিতা আন্টি, মল্লিকা আন্টি ওদের সাথে কাজ করতাম, টুলু আঙ্কেল, তো আলাদা কিছু মনে হচ্ছে। হ্যাঁ বন্ডিং এর ওই ব্যাপারটা নয়, কিন্তু একটা কথা যে কাজ কাজ নিয়ে অনেক কথা হলো, ইন্দ্রিলাকে এখন সিঙ্গেল না প্রেম টেম আসছে জীবনে? প্রেম টেম আসছে, করবো কিনা বুঝতে পারছি না, মানে কনফিউজ না, মনে হচ্ছে ভালোই তো আছি, আবার কিসের দরকার, আবার থাকবে কি থাকবে না কি, আমার কোনো ভরসা নেই। ঠিক আছে, সেই নাকি প্রেমের প্রতি এরকম প্রশ্ন চলে আসে, করব কি করব না, আমাদের বয়সে গেলে কি হবে আমি জানি না, তোমাদের বয়সে হয়তো আমি সন্ন্যাসী হয়ে যাবো, কারণ যদি কেউ ভালোও থাকে আমি কনফিউশনেই মরে যাবো। তো কেন এই বিশ্বাসটাকে কোথাও চলে গেছে, মানে কি জানি, তখন অনেক ছোট ছিলাম, তো শিক্ষা দিয়ে যায়, লেসন দিয়ে যায়, তাই? হ্যাঁ একদম, কোনটাই খারাপ নয় আসলে, সবটাই ভালো। আপাতত কাজ টাজ নিয়ে ব্যস্ত, তাই তো? হ্যাঁ একদম, আর ভালো আছি, মানে ভালো থাকাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো
কাজ নিয়ে, বাড়ি নিয়ে, কলেজ লাইফ নিয়ে, সব কিছু নিয়ে ভালো আছি। দাস আচ্ছা এরকমই থাকুক, আমাদের ঐন্দ্রিলা এখন আরু, তো আরু কি বলবে দর্শকদের, কারণ আরু সত্যি কবে তার মায়ের সঙ্গে দেখা হবে, এটা দেখা হয়েও হচ্ছে না, যে সিনটা আমরা দেখেছি একই হিট অ্যান্ড মিস হচ্ছে, আর সেটা মানে সবসময় হতে থাকছে, মানে আমরা বাইরে বেরোলেই দেখা হচ্ছে মামামের সাথে, ফিলও করতে পারছি মামাম আশেপাশে কোথাও আছে বাট খুঁজে পাচ্ছি না। আচ্ছা এখানে আরুর যেটা উইকনেস, আমি যদি ঐন্দ্রিলার জীবনে উইকনেসটা জিজ্ঞাসা করি সেটা কি? আমার জীবনে প্রচুর উইকনেস আছে, যেরকম আমি পাগল হয়ে যাব যদি মানে দিদার কিছু হয়ে যায়, আর আমার জীবনে যদি ধরো মা চলে যায় আমি কোনো ডিসিশন নিতে পারবো না, মানে মা যদি বললো যে তুই এটা করেছিস তোকে ভালো লাগছে না যা তোকে ত্যায্য কন্যা করে দিলাম, আমি অন্ধ রাস্তায় ঘুরে বেড়াবো পাগল হয়ে। হ্যাঁ আর যদি কোনোদিন এরকম হয় যে বোনের ধরো এখন তো বড় হচ্ছে বোনের কোনো ডিসিশন নিলাম ও বললো যে না আমি তোর কথা শুনবো না আমি এটা করবো, ব্যাস দিন মানে মনটা টুকরো 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 হয়ে গেছে। খুব ছোটো ছোটো জিনিসের খোঁজেই রয়েছে, খুব বেশি কিছুর নয়, এইভাবে ভালো থাকুক, কাছের মানুষগুলোকে নিয়ে ভালো থাকুক, এটাই তো একদম একদম। এবং এখন থেকে কি দেখতে থাকুন তুই বল, নতুন অভ্যাস? হ্যাঁ এটা সত্যি নতুন অভ্যাস, আমি এটুকুই বলবো যে আগেও ভালোবাসা পেয়েছি এখনও আপনাদের ভালোবাসাটুকুই চাই, সেটার জন্যেই এত কিছু এতক্ষণ ধরে কাজ করা, তো গল্পটা আপনাদের আগেও ভালো লেগেছে আমাকে ভালো লাগছে কি না সেটা জানান, আমাকে ভালোবাসা দিন আর রোজ রাত 9টায় কালার্স বাংলায় তুমি যে আমার মা দেখতে থাকো, থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।